সবাই অবগত আছেন যে আমাদের পার্টির কাউন্সিল হবে এবং সেই কাউন্সিলে আমাদের চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং সেই উপলক্ষেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশনে আমার ডাইনে রয়েছেন ব্যারিস্টার আমিনুল হক, সাবেক মন্ত্রী এবং নির্বাহী কমিটির সদস্য। আরেকজন সদস্য রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুনুর রশিদ, উনি দলের ভাইস চেয়ারম্যান। এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য রিটার্নিং অফিসার দুইজন করা হয়েছে। তার ভিতরে স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম সাহেব আমার বামে বসে আছেন এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার জনাব এম এ মান্নান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, উনি আমাদের মন্দির আগে মন্ত্রী ছিলেন এবং চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। আমি এখন এই ইলেকশন সম্বন্ধে আমাদের চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ্ধতিগতভাবে কীভাবে ইলেকশনটা হবে সেটার জন্য আপনাদের কাছে বক্তব্য রাখছি। চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশন 2016, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নির্বাচনী তফসিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশন 2016 দলের গঠনতন্ত্র অনুযায়ী এই শীর্ষ দুই পদে নির্বাচনের জন্য নিম্নোক্ত নির্বাচনী তফসিল ঘোষণা হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন পরিচালনা কমিশন দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খানকে রিটার্নিং অফিসার এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সাবেক প্রতিমন্ত্রী জনাব আব্দুল মান্নানকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেছে। আগামী 2 মার্চ 2016 বুধবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন পরিচালনার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 4 মার্চ 2016 শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিশনের অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 5 মার্চ 2016 শনিবার বেলা 11টায় কমিশনের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে। 6 মার্চ 2016 রবিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী 19 মার্চ 2016 শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নিজে কিংবা লিখিতভাবে মনোনীত তার নির্বাচনী এজেন্টের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার করতে এবং ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রার্থীর বয়স কমপক্ষে 30 বছর এবং তাকে দলের চাঁদাদাতা সদস্য হতে হবে। এটাই আজকের আমাদের কমিশনের তরফ থেকে নির্বাচনের ব্যাপারে প্রেস ব্রিফিং করলাম, যাতে আমাদের দলের সবাই এটা পরিষ্কার করে জানতে পারে।
ইতিপূর্বে আমাদের কাউন্সিল এ মাসের 19 তারিখে আমরা নির্ধারিত করেছি, আগামী মাসের 19 তারিখে নির্ধারিত করা হয়েছে। এটা পেপার পত্রিকায় সব জায়গায় এসেছে, আপনারা অবহিত আছেন। এবং তার আগে এই যে এই শিডিউলটা আমাদের ঘোষণা করা একান্ত প্রয়োজন 15 দিন আগে। তো আমরা আজকে শেষ দিন, 29 তারিখ লিপিয়ার, এখন বাকি 19 দিন, কাজেই একটা গ্যাপ অফ 15 ডেজ ইজ দেয়ার। ইট ইজ কমপ্লিটলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। আপনারা সবাই এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন এবং আশা করি আমরা বিনা বাধায় আমাদের নির্বাচনের কাজ চালিয়ে যেতে পারবো এবং বিনা বাধায় আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হবে, এইটুকু বলেই আমি আশা করছি। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।